আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সকলে আমরা এই পর্যন্ত প্রথম পর্ব করছিলাম প্রথম পার্ট করছিলাম হচ্ছে পর্যন্ত বেসিক প্যাটার্ন করছিলাম ঠিক আছে তো আমাদের কিন্তু এখানে আরও কিছু টেকনিক্যাল কাজ বাকি আছে টেকনিক্যাল বলতে আমাদের মেন কাজগুলো কিন্তু এগুলো একটা প্যান্ট প্যান্ট তো আপনি করতে পারবেন যেটা আমি ফার্স্ট ভিডিওতে দেখাইছিলাম তো সেভাবে তো আপনি প্যারেন করতেই পারবেন তো এর বাইরে আর কি কী আছে যেমন পকেট আছে ব্যাক পকেট আছে এবং ব্যাক পকেটটা প্লেসমেন্ট অনুযায়ী বসাইতে হবে কিভাবে তারপর হচ্ছে ওয়েট বেলের গ্যাদারিংয়ের বিষয়ে আমরা আলোচনা করব গ্যাদারিং কিভাবে দেবো এবং কতটুকু দেব হ্যাঁ আর এখান থেকে এর বিষয়ে আমরা একটু আলোচনা করব যে ডস্টিং কতটুকু হবে এবং সেটা কিভাবে হবে এছাড়াও তো কস্টিংয়ের বিষয়ে কিন্তু আমরা পরবর্তীতে নিয়ে আলোচনা করব যে এখানে ওয়েস্ট ওয়েস্টেজি যে ডিংটা ইউজ করা হয় এই ডটিংটা ডিং বলা হয় আবার হচ্ছে কোড বলা হয় হ্যাঁ এগুলো কিন্তু আপনাকে কস্টিংয়ের জন্য আপনাকে মানে কি কনজামশন দিতে হবে তো এই জন্য আমরা আগামীতে ভিডিও করবো যেহেতু আমরা এটা নতুন নতুনদের জন্য ভিডিও করতেছি ফার্স্ট ভিডিও অলরেডি আমরা দিয়ে দিছি তো আজকে কিন্তু আমাদের সেকেন্ড ভিডিও তা হচ্ছে নতুনদের জন্য তো ওকে এখন আসি আমরা এখানে পকেটের একটা মেজারমেন্ট আমরা দিই ফরন পকেট এই এখানে দেখুন এম নাম্বার আর হচ্ছে এম ওয়ান নাম্বার পয়েন্ট এম নাম্বার হচ্ছে পকেট উইথ নাকি পকেট ওপেনিং বলছে এখানে তো এই পকেট ওপেনিং হচ্ছে কোনটা এই যে এই মানে ওয়েশের সিম যেটা ওই সিম বরাবর আর পকেট হাইট যেটা বলছে এটা কি পকেট হাইট এম1 না পকেট উইথ বলছে এটা মূলত পকেট হাইট হওয়ার কথা ছিল উইথ বলছে যাই হোক তো এখানে বলছে হচ্ছে 16 তার মানে কি আমরা ওপেনিং তে 16 আর এটা এটা হচ্ছে এটা ওপেনিং বলছে যাই হোক যেভাবে আছে সেভাবে আপনি করতে পারবেন অসুবিধা নেই আচ্ছা চলুন আমরা চলে যাই এখানে তো এখানে আরেকটা বিষয় আমি একটু বলে আসি যেমন পকেট ওপেনিং আর হচ্ছে দুইটার মেজারমেন্ট এখানে আছে কিন্তু পকেটের ভিতরে যে একটা আমাদের ই পার্ট থাকে কি পার্ট ওটা এটা হচ্ছে ব্যাক এটা হলো লাইলিং পার্ট থাকে এক কথায় এটা যদি মোটা ফেব্রিক হয় সেক্ষেত্রে যেমন দুইশো আড়াইশো বা দুইশো ষাট জি সি যে টেরি ফিলিপস মানে টেরি ফিলিপসের যে ফেব্রিকগুলো হয় তো সেগুলোর জন্য হচ্ছে আপনার এই পকেটের ইনসাইডে কিন্তু দুইটা পার্ট একটা হচ্ছে সিঙ্গেল জার্সি আর একটা হচ্ছে শেল ফেব্রিক শেল ফেব্রিক বলতে আমরা কি বুঝি যে বড়িতে যে ফেব্রিকটা সেই ফেব্রিকটা হচ্ছে মূলত শেল ফেব্রিক ওকে তো এখন এই ইনসাইডে আমাদের কি হবে আমাদের এখানে কিন্তু ফেব্রিকেশন কোথাও নাই তো সেক্ষেত্রে আমরা দুইটাই সেম ফেব্রিকে দিলাম ঠিক আছে আচ্ছা এখন কথা হলো যে পকেট ব্যাগটা আমরা কতটুকু রাখবো এটা নাই এখানে কিন্তু নাই তাহলে এটা আমরা মেজারমেন্ট কই পাবো কোথা থেকে পাবো তো এটার জন্য কিন্তু আপনাকে একটা এখানে আপনার একটা থিওরি কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে মেন্সের জন্য আমি ইতিপূর্বে অনেকগুলো ভিডিও তো বলেছিলাম তো নতুন যারা আছেন তারা হয়তো বা শুনেন নি তো আজকে আমি বলছি যে পকেট ব্যাগের জন্য মেন্স জন্য আপনার সাতাশ আঠাশ সেম হচ্ছে কি লেন্থ এখান থেকে এখানে সাতাশ থেকে আঠাশ মানে ছাব্বিশ সাতাশ আঠাশ এই তিনের মধ্যে রাখতে হবে আর হচ্ছে এই উইথের এজ হচ্ছে হচ্ছে ষোলো সতেরো আঠারো ষোলো সতেরো আঠারো এই তিনটের মধ্যে ঠিক আছে মেন্স ক্ষেত্রে কি লেন্থে হচ্ছে ছাব্বিশ সাতাশ আঠাশ আর উইথে হচ্ছে ষোলো সতেরো আঠারো এর মধ্যে আপনার পকেটটা করতে হবে তো আশা করি বুঝতে পারছেন তো চলুন আমরা এখন পকেটটা ক্রিয়েট করি ওকে এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে একটু তো ওকে এখন আমরা যেটা বলবো পকেটটাকে আমরা মেজারমেন্ট দেবো এখানে দেখলাম যে সারে তিন আছে এই পকেট এম নাম্বার অপশনে এটা হচ্ছে সাড়ে তিনসেম তো এখানে আমরা সাড়ে তিন সেম দেওয়া যাবে না এখানে আমাদের একটু বাড়াই দিতে হবে কারণ আমরা কিন্তু এখানে একটু বেশি রাখছি মেজারমেন্ট যেটা আছে সেটা থেকে কিন্তু আমরা বেশি রাখছি যেমন এখানে হচ্ছে উনচল্লিশ আমরা রাখছি হচ্ছে সম্ভবত তেতাল্লিশ বা তারও বেশি রাখতে হবে সামথিং আর কি তো এখানে সেক্ষেত্রে আমাদের এই জায়গাটাও কিন্তু একটু বেশি রাখতে হবে যেমন আমাদের এখানে আছে সাড়ে তিন তো এখানে আমরা দেবো কত দেবো হচ্ছে এক সিএম প্লাস দিতে পারি বা হাফ সিএম প্লাস সর্বনিম্ন তো আপনার হাফ সিএম দিতে হবে তো এখানে আমরা চার সিএম সাড়ে তিন না আমরা চার সিএম এ দিচ্ছি হাফ সিএম দিচ্ছি তো এখান থেকে এখানে আরেকটা জিনিস আপনাকে ইনশোর করতে হবে যেমন আমরা এখানে কি এখানে ফরন রাইস কত আছে ফরন রাইস এখানে আছে ফরন রাইস হচ্ছে একত্রিশ সিএম তো আমরা ফরন রাইস একত্রিশ সিএম যদি কোথায় থেকে এটা হচ্ছে আপনার টপ অফ ওয়েস্ট একবার মানে কি ওয়েস্টের একবার মাথা থেকে তো সেক্ষেত্রে ওয়েস্টের যে হাইটটা এই হাইটটি কিন্তু আমাদের বাদ দিতে হবে ঠিক আছে তা আমরা কিন্তু প্যাটার্ন ড্রয়িং করার সময় ওয়েস্ট সহ করি এবং প্যাটার্নটা যখন কমপ্লিট হয়ে যাবে তারপর কিন্তু আমরা ওয়েস্টের জায়গাটা ইয়ে সাড়ে পাঁচ সিএম ওয়েস্ট ব্যান্ড হাইট এই সাড়ে পাঁচ সিএম কিন্তু আমাদেরকে কমাই দিতে হবে তো এটা আমরা রিসেপ ধরে কমাইতে পারি এফ থ্রি রিশেপ এখানে কত ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ কমাই দিলাম জিরো জিরো ওকে এখানে আমরা ফাইভ পয়েন্ট ফাইভ কমা দিলাম ওকে তাহলে কি হলো আমাদের এখন ওয়েট বেল্ট সহ আমাদের মেজারমেন্টটা চলে আসলো ওকে তো এইখানে দেখেন শেপটা একটু বেশি হয়ে গেছে শেপটা এখন কিন্তু আরও বেশি হয়ে গেল তো সেই ক্ষেত্রে এখানে শেপটা সাইজ মানে মেজারমেন্ট একটু মানে বেস্ট সাইজের মেজারমেন্ট হয়ে গেছে আমার মনে হয় তো এখন যদি এটাকে একটু কাজ করি যেমন হচ্ছে এটাকে এক হাফ সিএম ডাউন করি এখানে

ওকে তো এখন আসি হচ্ছে আমাদের যেটা করতে চেয়েছিলাম পকেট তো পকেট আছে হচ্ছে সাড়ে তিন আমরা এটাকে সাড়ে তিন চিম দেবো না আমরা দেব হচ্ছে চার সিএম হাফ ফাইভ মিলি বেশি দেবো ওকে তো এখানে দিলাম হচ্ছে মাইনাস ফোর তারপর এখান থেকে আছে কত এখানে হচ্ছে ষোলো আচ্ছা এখানে দিলাম হচ্ছে ষোলো এই হচ্ছে পকেটের এখানে হ্যাঁ এই পকেটের এখানে আমি কি করবো এই পয়েন্টটাকে এখান থেকে এখানে একটা স্ট্রেট লাইন দিয়ে দেবো আর এই যে মাঝখানে যে আমাদের হিপের যে প্লেসমেন্টটা এটা আমি উঠাই দিই এটা থাকলে না রাখলেই সব থেকে ভালো কারণ হচ্ছে এটা তো আপনার প্রয়োজন নেই না রাখলে ভালো এই জন্যে যে কোনো মেজারমেন্ট নিতে মানে অসুবিধা যেন না হয় আর কি সেই জন্য আমরা ওরা আউট করে দিলাম আচ্ছা এখন আসেন এখান থেকে স্ট্রেট এটাকে ইনসার্ট করে নিতে পারেন যেমন এই হিপের প্লেসমেন্টটা যেখানে আছে হুম এটাকে আমি একটু নামাই এখানে এটার সাথে ম্যাচ করে দিলাম তাহলে আমরা কি পকেটের শেষ মাথা যেটা ঠিক আছে হিপের প্লেসমেন্টটা আমরা ধরতে পারি ঠিক আছে আচ্ছা এখন এটাকে আমি এটা একটু উঠাই দিলাম আবার বাস হয়ে গেল তো এখন এখান থেকে এটাকে ইনসার্ট করি ইনসার্ট কোথায় এফ থ্রি ইনসার্ট এই ওয়ানটাকে ইনসার্ট করলাম এফ ওয়ান স্ট্রেট এখান থেকে এখানে স্ট্রেট করে লাগা দিলাম ওকে তো আমাদের কিন্তু এটা হয়ে গেল এখন করতে হচ্ছে পকেট ব্যাক তো আমি বলছিলাম যেটা যে ষোলো সতেরো আঠারো আর হচ্ছে ছাব্বিশ সাতাশ আঠাশ তো এখান থেকে আপনি ওইভাবে একটা করে নিতে পারেন যেমন হচ্ছে আপনি যদি চান যে রিলেটেড পয়েন্ট ওয়ান এই রিলেটেড পয়েন্ট এখান থেকে এখানে ধরেন বরাবর উপর হচ্ছে এই বরাবর একটা মেজারমেন্ট দিয়ে দেন এখানে আমি ছাব্বিশ সিয়াম দেই হ্যাঁ যেহেতু আমাদের থ্রি কোয়ার্টার প্যান্ট সেক্ষেত্রে এখানে ছাব্বিশটা দিলাম সর্বনিম্নটা দিলাম তো এখানে দিলাম হচ্ছে টু সিক্স ওকে বাস এখানে এই পণ্য আমি এখানে রাখলাম এখানে কিন্তু পকেটে হাইটেক মেজারমেন্টটা থাকবে তারপর এখান থেকে দিলাম হচ্ছে কত সোলোসিয়াম মাইনাস ও এখানে তো এভাবে হবে না সরি এটা এখান থেকে এভাবেই দিতে হবে সোলোসিয়াম তো সোলোসিয়াম আমি এই এই লাইনটা টানছি লাইনের সাথেই কিন্তু একটা মেজারমেন্ট আছে ওটা ফলো করতে পারেন না কোনো অসুবিধা নেই ঠিক আছে তো এখানে সোলোসিয়াম আমি এভাবে দিলাম ওকে তো এখন আসেন এখান থেকে আমরা বেজিয়ার বরাবর এই এখানে ধরলাম একটু ধরলাম এইখানে একটা ক্লিক এখানে একটা ক্লিক আর হচ্ছে এটা এটা এখানে কোনো থাকবে না এটা আপনার প্যাটার্নটা অ্যাড্রেস করতে যেখানে রাখতে হয় সেখানে রাখবেন ওকে তো তারপর এই জায়গাটা কিন্তু আমার আর একটু বেশি লাগে তো ষোলো এখানে আমরা সতেরো রাখি যেমন এখানে আরও এক সেম উঠাই দিলাম ঠিক আছে তো এখানে আরো এক সেম উঠে দিলাম ব্যাস এখন এটাকে রিসেপ দিই রিসেপে আসি এখান থেকে রিসেপ আমরা এভাবে পকেটের শেপটা আর এটা যদি আর নিচে নামাইতে হয় বরাবর ধরে এভাবে একটু নিচে নামাইতে পারবেন এখানে দুই মিলি এক মিলি আমি আবার মানে বারবার একটা কথা বলি সেটা হচ্ছে প্যাটার্ন সুন্দর করতে আপনাকে দুই মিলি এক মিলি এটা কিন্তু কেয়ার করা যাবে না দুই মিলি এক মিলি ওটা কোনো ব্যাপার না অবশ্যই সেটার জন্য আপনাকে প্যাটার্নটা সুন্দর করে অ্যাডজাস্ট করে নিতে হবে ঠিক আছে এই হচ্ছে পকেট ওকে আর এই পয়েন্টটা যদি ঠিক আছে ওকে তো হয়ে গেলো পকেট এটা হচ্ছে ফ্রন্ট পকেট তারপর আসুন কি তারপর হচ্ছে ব্যাক পকেট তো এই ব্যাক পকেট আর মেজারমেন্ট আছে কিনা দেখতে হবে হ্যাঁ ব্যাক পকেট উইথ আছে চোদ্দো সিএম ব্যাক পকেট হাইট হচ্ছে পনেরো সিএম এখানে দেখেন হাইটটা ঠিক বলছে মানে সরি এটা লেন্থ বলছে না তো লেন্থ হচ্ছে পনেরো সিএম আর হচ্ছে উইথ হচ্ছে চোদ্দো সিএম তো এই পকেটটা আমরা আলাদা এক জায়গায় করবো এইখানে রেক্টেঙ্গেল এখান থেকে দিই প্যাটার্ন আমরা হাফ করব এখানে ছিল পনেরো আর এখানে আছে মাইনাস সেভেন সাত সাত চোদ্দো তাই না ব্যাস এখন দেখেন এইখানে আমাদের কিন্তু একটা পকেটের শেপটা দেখেন পকেটের নিচে দেখেন সুন্দর রাউন্ড শেপ তাই না এই রাউন্ড শেপের জন্য আমরা প্যাটার্নটা হাফ করলাম কারণ আমরা একটা সাইডে যখন রাউন্ড যতটুকু করব ঠিক ততটুকু কিন্তু আমাদের রাউন্ড শেপটা হয়ে যাবে তো আমরা যদি এখন এটাকে আমি ধরে দেই যেমন দুই করে দেই এদিকে দিলাম দুই আর এদিকে দিলাম দেওয়ার পরে এখন এটাকে ইনসার্ট করি অথবা এখান থেকে আপনি এই পয়েন্ট দুইটাকে ডিলিট করে দেন কিরকম এই লাইনটা ডিলিট এই লাইন ওকে এর এই যে পয়েন্ট আছে এটাও দিবে এখন এখান থেকে আবার বেজিয়ার যান বেজিয়ার এই পয়েন্টটা ধরে এখানে ডাইরেক্ট আসি এখানে এক ক্লিক এখানে এক ক্লিক আর হচ্ছে এখানে এক ওকে তো তারপর এখানে রিশেপ এফ থ্রি রিশেপ ধরে এই পয়েন্টে এই ভাঙা ভাঙা রাখবেন না এটা সুন্দরভাবে এভাবে এ বরাবর রাখেন হয়ে গেছে হাফ প্যাটার্ন হয়ে গেলো এটাকে আমাদের ফুল করতে হবে আমরা যদি এখন চাই যে এখানে আমরা ফুল করে নেব তো সেক্ষেত্রে করতে পারি যেমন এই এক্স এটা এখান থেকে এখানে সিমেট্রাইজ এখানে আমরা এভাবে ফুল করে নিতে পারি ঠিক আছে তাহলে আমাদের কি দুই পাশের শেপটা একুয়াল থাকবে পকেট হয়ে গেল তারপর এখন আছেন ওয়েস্ট বেল্ট ওয়েস্ট বেল্ট সাড়ে পাঁচ সিয়াম আর হচ্ছে এখানে ওয়েস্ট এখানে রিল্যাক্সের এর মেজারমেন্ট হচ্ছে এটা আর আর আন্ডার ওয়েস্ট এখানে আন্ডার আন্ডার বেল্ট এখানে বলছে কোথাও বিয়াল্লিশ হবে এখানে এফ মেজার এখানে একুশ শহর তাই না তো এখানে তেইশ আছে একুশ বাইশ তেইশ তার মানে কি ছেচল্লিশ লাগবে বিয়াল্লিশ আমাদের ছেচল্লিশ আমরা প্যাটার্ন রাখছিলাম একটু বেশি লাগছিলাম কারণ মোটা ফেব্রিক এখানে একটু বেশি না রাখলে হবে না বেশি রাখলে আপনার গ্যাদারিং কিন্তু আসবে না হ্যাঁ এত বড় বোর্ডের মধ্যে আপনার দুই সিএম চার সিএম গেডিং মানে কি ফেব্রিকে গ্যাদারিং আসবে না নিটের আইটেম এটা কিন্তু নিটের আইটেম আপনাকে অবশ্যই এগুলো জিনিস মাথায় রাখতে হবে তো এখন আসেন কি আমি যেটা করতে ওয়েস্ট বেল্ট বেল ওয়েস্ট বেল হচ্ছে এখানে সাড়ে পাঁচ সিএম হচ্ছে হাইট আমরা দেখছি এই ওয়েস্ট বেল হাইট হচ্ছে সাড়ে পাঁচ সিএম আর এখানে এই যে এখানে বলছে হচ্ছে এই যে সিমের জায়গাটা মূলত হচ্ছে ওই বেডের নিচে বলছে হচ্ছে বিয়াল্লিশ হ্যাঁ তো এখানে তো আমরা ছেচল্লিশ রাখছি এটা আমরা বললাম তো এখন আমরা যেটা করব দেখুন ওই বেলে কিন্তু গ্যাদারিং আছে কিন্তু নিচের পাটে কিন্তু গ্যাদারিং নেই তো গ্যাদারিং না থাকলেও যেটা আমরা বললাম যে একটু দিছি আর ওই বেলে কিন্তু আপনাকে গ্যাদারিং দিতে হবে তো সেই জন্য আপনাকে দিতে হবে হচ্ছে এই হিপের যে মেজারমেন্ট আছে সেই মেজারমেন্ট ধরে আপনি দিতে পারেন তো এই হিপের মেজারমেন্ট দেওয়াতে কিন্তু পিকচারে যতটুকু গ্যাদারিং দেখাইছে তত গ্যাদারিং কিন্তু আসলে আসবে না ঠিক আছে কারণ এখানে যদি আমরা রেশিও অনুযায়ী করি তাহলে কিন্তু কমসে কম ফিফটি পারসেন্ট দিতে হয় যেমন যদি পঞ্চাশ থাকে তাহলে আপনার পঁচাত্তর দিতে হয় তাই না যদি ফিফটি পারসেন্ট দিই আর যদি আমরা ফিফটি পারসেন্ট দিই তবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ফেব্রিকেশনগুলো কি ফেব্রিক যদি দুশো আড়াইশোর উপরে হয় যে টেরি ফিলিপস হ্যাঁ মাইক্রো টেরি ফিলিপসে ধরি তো এই তারপর সে এরকম সিঙ্গেল চার্চেও আছে অনেক মোটা মোটা ফেব্রিক হাই জি তো আমি এটাও মূলত হচ্ছে এই যে প্যান্টগুলো হয় এগুলো মূলত হচ্ছে আপনার টেরি ফেব্রিক মানে ফ্রেশ টেরি যেগুলো আছে সেইগুলোর মধ্যেই কিন্তু মূলত হয় এই সমস্ত প্যারা তো এখন এই ফেব্রিকটা যদি দুইশো বা আড়াইশোর উপরে হয় তো সেই ক্ষেত্রে আপনি এখানে কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ হচ্ছে আমরা যেটা বললাম যে পঞ্চাশেরে আপনার ফেব্রিক রাখতে হবে পঁচাত্তর তো ফেব্রিক যদি পঁচাত্তর রাখেন সেক্ষেত্রে গ্যাদারিং আনতে পারবে কিনা গ্যাদারিং আসবে কিনা কারণ ফ্যাবরিকটি কিন্তু অনেক মোটা এখানে যখন আপনি ভিতরে ইলাস্টিক দেবেন দেওয়ার পরে এই ফেব্রিকটা কিন্তু আসলে ইলাস্টিকের টানবে না ঠিক আছে ইলাস্টিক টানবে না কারণ ফেব্রিকটা অনেক মোটা তো সেক্ষেত্রে আপনি কতটুকু দিতে পারেন তো আমি আপনাকে রিকোয়ারমেন্ট করবো যে এখানে আপনি সেভেন্টি ফাইভ ফাইভ পার্সেন্টেই দেবেন অর্থাৎ সরি ফিফটি পার্সেন্টই দেবেন এই ফিফটি পার্সেন্ট দিলে আমাদের কত আসে এখন যদি আমি এই যে বিয়াল্লিশ সিম আছে এই বিয়াল্লিশ সিমকে যদি আমি ফিফটি পার্সেন্ট করি দেখাই তো এখানে আসছে বিয়াল্লিশ আমার ফুল মেজারমেন্ট করতেছে এখানে বিয়াল্লিশ তো বিয়াল্লিশের ফুল মিজান বলতে হাফে এখানে একদম হাফি দেখাচ্ছে এটা তো হাফি এটাই আমরা ফুল করতেছি আর কি 42 ইনটু পয়েন্ট কত সরি 42 42 ইনটু 1.5 এটা হলো পার্সেন্ট তাহলে মানে কি 63 সিএম হয় এখন 42 এর অর্ধেক কত হয় আমরা একটু আর ম্যানুয়ালি ভাবে হিসাব করি তো 42 এর অর্ধেক হচ্ছে 21 তাই না একুশ আর হচ্ছে বিয়াল্লিশ মানে একুশ আর হচ্ছে বিয়াল্লিশ তাই মানে কি বিয়াল্লিশের অর্ধেক আমরা অ্যাড করবো তাহলে এখন যদি বিয়াল্লিশ আর প্লাস হচ্ছে একুশ তাহলে কিন্তু এটাই হয় সরি এরকম বিয়াল্লিশ প্লাস একুশ দেখেন এটাই হয় তেষট্টি হয় তো আমরা কি ফাইভ পার্সেন্ট ওকে তো আমরা এখানে ফাইভ পার্সেন্ট দেব ফাইভ ফাইভ পার্সেন্ট দেওয়ার জন্য বিয়াল্লিশ আমাদের এখানে দিতে হবে তেষট্টি তাহলে আমরা এখন কি তেষট্টি সিএম আমরা ওয়েস্ট বেল্ট দেবো তো এখান থেকে আবার একটা এই ওয়েস্ট বেল্ট কথাটা কিন্তু অনেকগুলো বলা হলো কারণ হচ্ছে ওয়েস্ট বেল্ট নিয়ে কিন্তু কৃষি কথা হয়ে গেলো যাই হোক এখান থেকে আমরা কি আমাদের হাইট কত হাইট হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ তো এখানে একটা জিনিস বলার আছে না বললে আপনার বুঝবেন না

ঠিক আছে তো এখানে আমি এখন যাই কেন আমরা বেশি দেব এই যে বেশি দেওয়ার কারণ হচ্ছে নিচে যে আপনার এলাস্টিকটা এখানে তো আপনার সাড়ে পাঁচ সিএম থাকবে না এখানে এলাস্টিকটা আপনার সাড়ে পাঁচ সিএম কিন্তু দিলে হবে না এখানে দিতে হবে হচ্ছে সাড়ে পাঁচ আর হচ্ছে এক ধরতে হবে কমসে কম এক মিলি ধরতে হবে তো আমরা একই ধরি তো এক আছে সাড়ে পাঁচ সাড়ে ছয় সিএম কিন্তু টোটাল এলাস্টিকটা লাগবে তো এলাস্টিকটা যখন আপনার ওই লাগাবেন লাগানোর পরে দেখবেন যে ভিতরে ইলাস্টিক ঢুকান দেওয়ার পরে দুই পাশে যখন ফেব্রিক দুইটা ভাঁজ করে ইলাস্টিকটা ভিতরে নেবেন তখন কিন্তু ইলাস্টিকটা বের হওয়ার সম্ভাবনা থাকে ইলাস্টিকটা বের হওয়ার সম্ভাবনা থাকে অথবা সুইং করতে বিভিন্ন ধরনের সমস্যা হয় তো আমরা একটু বেশি দেখি এই জন্যেই যে ওয়েস্ট বেলের ওখানে যদি আমরা একটু ফেব্রিকটা মানে ইলাস্টিক লাগার পরে ফেব্রিকটা একটু যদি বাড়তি থাকে তাহলে সুইং করতে সুবিধা হয় যার কারণে আমরা এটা সব সময় করি তো আপনারা ওটা করবেন ঠিক আছে তো আমরা কত রাখলাম এগারো জায়গায় বারো রাখলাম এক বেশি রাখলাম তো এক কিন্তু দুই পাশে হাফ সিম থাকবে তো হাফ সিম তো ওটা আপনার রাখতেই হবে তো ওকে এরকম আমাদের হয়ে গেল হচ্ছে বেসিক একবারে ফুলফিল সম্পূর্ণ প্যাটার্ন হয়ে গেল এখানে আর কি বাকি আছে আমাদের এই পকেটটা ব্যাক পকেটটা আমাদের প্লেসমেন্ট মতো বসায় দিতে হবে সেটা কিন্তু আমাদের আজকের কাজ ছিল তো এখন দেখেন এখানে ব্যাড প্লাস ফরম দুইটাই এখানে ফরম পকেটও আছে হ্যাঁ তো সব ক্ষেত্রে এখানে আমাদের দেখা যায় যে আমরা একটা প্লেসমেন্ট বসাইতে আমাদের একটু অসুবিধা হবে তো সেই জন্য আমাদের যেটা করতে হয় এই এই ব্লকটাকে একটা কপি করলাম কন্ট্রোল সি দিয়ে তারপর এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পর এখানে আমি ব্যাগ একটাকে ব্যাগ বানাই নিলাম তো এর ফরন যেটা যেগুলো আসে ফরনটা আমি আর্ট করে দিলাম ঠিক আছে তাহলে আমাদের একটা ব্যাগ বের হয়ে গেলে আমরা ব্যাগটার মধ্যে প্লেসমেন্টটা বসাই দিতে পারবো ওকে তো এখান থেকে এইটুকু টাকা যদি ইয়ে থাকে আপনি এভাবে মিলিয়ে দিতে পারবেন এখন দেখি আমাদের পকেট প্লেসমেন্ট আছে কিনা ব্যাক পকেট প্লেসমেন্ট পকপ্যাক এখানে আর কিছু আসলে দেখি কিনা দেখি এখানে এই যে ফ্রন্ট পকেট উইথ ফ্রন্ট পকেট এটা দেখলামই তো এখানে ব্যাক পকেট পজিশন এখানে নাই তো ব্যাক পকেট পজিশন না থাকলে আপনি কি করবেন তো এখানে আমরা সাধারণত করি যেটা সেটা আমি আপনাদেরকে যদি একটু শেয়ার করি সেটা হচ্ছে সাত সিএম বা আট সিএম মানে ছয় সাত আট এর মধ্যে হয় দেখি আমাদের প্যাটার্ন কী আসে আমরা কতটুকু রাখতে পারি তো আমাদের প্রথম করতে হবে যেটা এই যে লাইনটা আছে এটা কিন্তু ব্যাগের লাইন তো এই ব্যাগ লাইনটা আমরা কি করব প্যারালাল করে নেব এফ ওয়ান প্যারারাল এখান থেকে আমরা ছয় চেম নিচ্ছি ঠিক আছে এখানে ছয় চেম বা সাত সিম নিতে পারেন তো আমি সাত চিএম নিচ্ছি এখান থেকে সাত সিএম এখন এই পকেটটা যদি আমি এই বরাবর লাগাই যেমন হচ্ছে আহ আচ্ছা ওকে এটাকে আমি কি করব এখন এখান থেকে করব করবো করব করবো মোভ মোভ অপশন কোথায় এফ থ্রি মোভ মোভ করে এখানে এই পয়েন্টটাকে এখানে নিয়ে আসলাম তো এখানে নিয়ে আসার আগে অবশ্যই আমাদের জিনিস খেয়াল করতে হবে যে এই যে লাইনটা দিছি হ্যাঁ এই লাইনটা তো এই লাইনটার মিডেল করে নিতাম আমি মিডেল করে নেওয়ার জন্য এফ ওয়ান ডিভিশন এটাকে ডিভিশন করলাম তো ডিভিশন কর ডিভিশন কর দুইটা ভাগ করলাম মাঝখানে একটা মিডল পয়েন্ট চলে আসলো তো এটা করতে হবে মূলত পরে কারণ হচ্ছে এখানে কিন্তু আপনি দেখেন পকেটটা কিন্তু হচ্ছে এখানে যদিও পিকচার দেখায় যদিও পিকচার দেখায় সেম আমাদের কিন্তু এই ব্যাগের দিকে কিন্তু একটু বেশি থাকে মেজারমেন্ট কি বেশি থাকে আর সাইডের দিকে একটু কম থাকে কারণ এখানে প্যাটার্ন দেখলে আপনি বুঝতে পারবেন এটি এই জায়গাটা কিন্তু হাইকিং বেশি তাই না তো এখানে আমাদের একটু কি এভাবে একটু অ্যাঙ্গেল করে দিতে হয় এভাবে একটু অ্যাঙ্গেল করে দিতে হয় কতটুকু আমি একটু হাফস্যাম আইডিয়া করে দিলাম আপনার মেজারমেন্ট করে নিতে পারেন হাফসেম একটু বেশি রাখলাম এখানে হাফসেম বেশি এখানে হাফ চ্যাম কম এখন ঠিক আছে তো এখন এটাকে আমি ডিভিশন করে আবার এখান থেকে এটাকে ডিভিশন করলাম দুটা ভাগ করলাম করার পর হচ্ছে আবার হচ্ছে এফ থ্রি মুভ করার পর এই যে পয়েন্ট আছে এই পয়েন্টটা এখানে দিলাম ঠিক আছে তারপর যদি স্ট্রেস করি ধরে এই লাইন বরাবর এভাবে লাগা দিলাম ঠিক আছে এই হচ্ছে পকেটের প্লেসমেন্ট তো এখন আপনার এই যে লাইনটা আছে এই লাইনটা আপনি উঠে দেন লাইন আর কোনো প্রয়োজন নেই ঠিক আছে আর এখানে একটু কম বেশি কোনো ব্যাপার না হাফ মিলি এই হচ্ছে ব্যাক প্লেসমেন্ট পকেটের প্লেসমেন্ট আমরা এখানে বসাই দিলাম আর আর কি আছে এখানে আমাদের আর কিছু নেই তো আমরা চাইলে কিন্তু গ্রেডিং করতে পারি কারণ হচ্ছে আমরা ভিডিও অনেক বেশি হয়ে মানে বড় করবো না যদি লাগে অবশ্যই আপনার কমেন্টস করে জানালে আমরা যদি লাগে অবশ্যই কমেন্টস করবেন তাহলে আমরা পরবর্তী ভিডিওতে আমরা এটা কি গ্রেডিং করে দেখাবো যে কীভাবে প্রত্যেকটা পয়েন্টে কীভাবে গ্রেডিং করতে হয় তো পিয়স এবং তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে আমাদের আমি একটু বুঝাইতে গিয়া দেখা যায় একটু কথা বেশি কই আর এই বেশি কথা যদি আপনাদের অসুবিধা হয় তাও বলবেন কারণ শর্টকাটে আসলে বলার দরকার কথা বেশি বলে ফেলাই সেটা আমি দুঃখিত তোকে ভালো থাকবেন সুস্থ থাকবেন